সরকার নয় আওয়ামী লীগের সাথে সংলাপ চায় বিএনপি আর এর জন্য আওয়ামী লীগকে আগে ক্ষমতা ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা দলটির মহাসচিব বলছেন সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতাদের এক এক সময় এক এক বক্তব্য বিভ্রান্তিকর এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি বিএনপির সাথে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই কোথায় খারাপ নির্বাচন সামনে রেখে হঠাৎই আলোচনায় সংলাপ চোদ্দ দলের সভায় এই সুর তোলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু এটা আলোচনার মধ্যে দিয়েই সুরা হতে পারে অন্য কোনো পথে নয় তবে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউল মিন্টুর মতে নতুন করে সংলাপের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে সরকার বর্তমান সরকারকে পদত্যাগ করলেই কেবল সংলাপে বসবে বিএনপি সংলাপ হবে এই সরকার পদত্যাগের পর সেটা হবে আওয়ামী লীগ একটা দল দল হিসেবে সংলাপ হবে নট সরকারি দল তো এটা কারণ এখানে বিশ্বাসের যে জায়গাটুকু আস্থার যে জায়গাটুকু এটা টোটালি এখন আর নাই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংলাপ নিয়ে ক্ষমতাসীন দলের নেতারা এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছেন এটি তাদের চরিত্র গণতান্ত্রিক সরকার না থাকলে সরকারের জবাব দিতে থাকে না দেশের অর্থনীতির জন্য কল্যাণকর বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব হয় না এই জাতীয় সংকট থেকে মুক্তি পেতে জবাবদিহি ও দায়বদ্ধমূলক নির্বাচিত সরকারের প্রতিষ্ঠা অবশ্যই করতে হবে আওয়ামী লীগের আসল অবস্থাটা বুঝতে পারছেন সরকারের অবস্থাটা বুঝতে পারছেন এটাই হচ্ছে আসল চরিত্র তাদের আর কি ধন্যবাদ এদিকে একই স্থানে ছাত্রলীগ যুবলীগ সমাবেশ ডাকায় বিএনপির তিন অঙ্গ সংগঠনের কর্মসূচি পরিবর্তন করা হয়েছে গুলশানে সংবাদ সম্মেলনে কথা জানান যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আমাদের ছিল শাহনেওয়াজ বাবলু চ্যানেল 24 ঢাকা